হ্যালো ভিয়ার মাল্টিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনার স্ক্রিন লক সম্পর্কে কথা বলবো একদম নতুন একটি অ্যাপ সম্পর্কে আপনার এটা খুবই এক জনপ্রিয় একটি অ্যাপ তো এই অ্যাপটি আপনারা যদি ইউজ করেন তাহলে আপনার পাসওয়ার্ড প্রতি মিনিট অন্তত চেঞ্জ হবে আপনাকে কোনো কিছু করতে হবে না এর জন্য আপনার ঘড়িতে যেটা টাইমটা দেখাবে সেটা আপনার পাসওয়ার্ড হবে দেখেন আমি দেখাচ্ছি আমার এখন আটটা উনচল্লিশ বাজছে তো আমি এই অ্যাপটি ইউজ করলে আমার টাইম আপনার পাসওয়ার্ডটা হবে জিরো এইট থ্রি নাইন এবং এই প্রতি মিনিট অন্তর অন্তর আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হতে থাকবে তো আমরা জানি যে আপনার প্যাটার্ন লক বা পিন লক অতটা সিকিউর না আপনার সেটা আপনার বন্ধুরা জেনে গেলে আপনার ফোনটাকে আপনার আনলক করতে পারবে সহজেই কিন্তু আপনার এই অ্যাপ এই একটি নতুন আপনার অ্যাপ যেটা তো এই অ্যাপটি ইউজ করলে আপনার অন্য কেউ জানার কোনো প্রশ্নই ওঠে না যদি শুধুমাত্র আপনি এটা ইউজ করতে পারবেন খুব ভালো হবে তো চলুন আমরা এটা এই সম্পর্কে জানার জন্য সরাসরি প্লে স্টোরে যাব আপনি নামটা আমরা এখানে সার্চ করবো প্লে স্টোরে গিয়ে লিখবো এখানে দেখেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লিখে সার্চ করবো সার্চ করে দেখেন আপনার এই যে অ্যাপটা দেখাচ্ছে এখানে ক্লিক করবেন তারপর আপনারা এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন তো ওপেন করলে দেখেন এটা তিনটে টাইপ দেখাচ্ছে সিলেক্ট লক টাইপ তিনটে টাইপ একটা হচ্ছে কারেন্ট টাইম তার মানে আপনার ফোনে যে টাইমটা দেখাবে সেটা আপনার পাসওয়ার্ড হবে দ্বিতীয় হচ্ছে পিন অনলি পিনটা আপনার আপনার মন মতো পিন দিয়ে এটা লক করতে হবে আপনার ফোনটাকে লক করতে পারবেন আর তৃতীয়টা হচ্ছে পিন প্লাস টাইম তো এখানে হচ্ছে আপনার একটা মন মতো আপনি পিন দিলেন আর টাইমটা আপনার যেটা কারেন্ট টাইম প্রেজেন্ট টাইম সেটা আপনার পাসওয়ার্ড হবে যেমন কিছুক্ষণ আগে আটটা চল্লিশ ছিল এখন আটটা একচল্লিশ হয়ে গেছে তো এখন আটটা একচল্লিশ হবে আমার পাসওয়ার্ড যদি আমি অ্যাপটা ইউজ তো আমি কারেন্ট টাইম সম্পর্কে বলবো দেখেন কারেন্ট টাইমে ক্লিক করলাম কারেন্ট টাইমে ক্লিক করলে দুটো অপশন দেখাচ্ছে তার মানে এই ফার্স্ট ফার্স্টটা যদি আপনারা ক্লিক করেন ফার্স্টটা যদি সিলেক্ট করেন তাহলে আপনারা কি করতে হবে কারেন্ট টাইম থেকে দু মিনিট বাদ দিতে হবে সেটা আপনার পাসওয়ার্ড হবে তারপর কারেন্ট টাইম যা হবে তার থেকে দুই মিনিট বাদ দিয়ে আপনি পাসওয়ার্ডটা সিলেক্ট করতে পারেন কারণ আমার ধরুন আটটা একচল্লিশ বাজছে আমি যদি এই অপশনটা সিলেক্ট করি তাহলে আপনার আমার পাসওয়ার্ড হবে আটটা উনচল্লিশ দুই মিনিট বাদ দিতে হবে সবসময় জন্য তো এখন দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে আমার আটটা বিয়াল্লিশ হয়ে গেছে দু মিনিট বাদ দিলে আটটা চল্লিশ আমার পাসওয়ার্ড হবে তো এটা হচ্ছে এই যে অ্যাড মিনিট প্রি সেট লেখা আছে এটা আর আপনার এখানে দেখেন সেকেন্ড অপশনটা অ্যাড মিনিট আপনার পোস্ট সেট সেখানে আপনার কি করতে হবে যেটা টাইম হবে আপনার প্রেজেন্ট যেটা কারেন্ট টাইম তার থেকে মিনিট যোগ করতে হবে তার মানে আপনার আপনার এখন আটটা বিয়াল্লিশ বাসছে তা আমি যদি আনলক করতে চাই আটটা চুয়াল্লিশ আমাকে এখানে মানে জিরো এইট ফোর ফোর এটা আমার পাসওয়ার্ড হবে সেটা যদি প্রেস করি তাহলে আপনার আনলক হবে আমার ফোনটা তো এই এই দুটো অপশন যদি আপনারা করতে চান যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আর যদি না করতে চান আপনারা যদি কারেন্ট টাইমটাই পাসওয়ার্ডটা করতে চান তাহলে আপনারা নট নাও ক্লিক করবেন নট নাও ক্লিক করলে আপনার একটা পেজ আসছে তারপর আপনি ওকে করে নেবেন যে দেখেন এখানে দেখাচ্ছে যে দেবা যে আমার পাসওয়ার্ডটা হচ্ছে 0824 এখন আমার সময়টা দেখেন যে একটা বিয়ালিশ ছিল এই এইসবে চেঞ্জ হলো আমি ওকে ক্লিক করব ওকে ক্লিক করলে আমাকে যে অপশনটা নিয়ে আসবে সেটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন তো এটা আপনার সুবিধাটা হলো আপনার কোনো ক্রমে যদি টাইম মতো সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনার সিকিউরিটি কোশ্চেন দিয়ে আপনার ফোনটা সিকিউরিটি কোশ্চেন করবে আপনার একটা কোশ্চেন করবে তো আপনার আপনি এখন যে অ্যান্সারটা কর এখন এখানে দেবেন সেই অ্যান্সারটা দিয়ে আপনি আপনার ফোনটাকে আনলক করতে পারেন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে দেখেন এখানে যে হুইজ ক্লিক করে আমি আমার অ্যান্সারটা দিলাম এ এম আর আর তো কোনো ক্রমে যদি আমার পাসওয়ার্ড আপনার কারেন্ট টাইমে যদি আমার ফোনটা আনলক না হয় তাহলে আমাকে সিকিউরিটি কোয়েশ্চেন করা হবে যে হুইজ ইউর বেস্ট ফ্রেন্ড আমি এ এম আর দিয়ে দিলেই আপনার আমার ফোনটা আনলক হয়ে যাবে তো এটা খুব একটা ভালো ভালো ফিচার আপনার এটা তারপরে এটা ক্লিক করলে সেম এরকম একটা পেজ আসবে এখানে এসে দেখেন রিমুভ ডিফল্ট লক স্ক্রিন এখানে ক্লিক করবেন আরো কিছু আপনার দেখতে আপনারা দেখে নিন আমি এটা ক্লিক করলাম তারপরে আপনার ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে আমাকে যেটা করতে হবে সেটিংস এ যেতে হবে সেটিংস এ গিয়ে আপনার অ্যাক্সেসিবিলিটি তে ক্লিক করতে হবে অ্যাক্সেসিবিলিটি ক্লিক করার পর দেখেন যে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এটা অন করে দিতে হবে এটা করে দিলেই আমার আপনার লক স্ক্রিনটা কমপ্লিট আমি এখন যদি আপনার আমার ফোনটাকে ই করে দিই আপনার অফ করে দিই সুইচ দিয়ে তাহলে এটা দেখাবে আর তার আগে আপনার একটা কথা বলে দিই আমার ফোনটা হচ্ছে আপনার লেনোভো তো সেক্ষেত্রে আমাকে সরাসরি অ্যাক্সেসিবিলিটিটা অন করলেই আপনাকে পারমিশন দিয়ে দিচ্ছে লক স্ক্রিন করার জন্য তো অন্যান্য সেটে আপনার অ্যাক্সেসিবিলিটি অন করার পরও দেয় না তো সেক্ষেত্রে আপনারা অ্যাপের মধ্যে যাবেন আপনার সেটিংসে এ গিয়ে অ্যাপে যাবেন অ্যাপে গিয়ে আপনারা পারমিশনটা করিয়ে নেবেন খুবই ইজি সে তার জন্য অ্যাপের মধ্যে গিয়ে জাস্ট পারমিশনটা করিয়ে নেবেন তো আমাকে পারমিশন করতে আমার সেই মোবাইলে পারমিশনটা করতে হয় না তো তার জন্য আমি সরাসরি দেখেন আমার ফোনটা লক করে দেবো লক করার পর দেখাচ্ছি যে কাজ করছে না আমি লক করে দিলাম দেখেন আমি এখন আনলক করছি তো আমার দেখেন সময়টা দেখা যাচ্ছে আটটা পঁয়তাল্লিশ তো আটটা পঁয়তাল্লিশ জিরো এইট ফোর ফাইভ এটা আমার পাসওয়ার্ড আমি দেখাচ্ছি জিরো এইট ফোর সরি 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 জিরো এইট ফোর ফাইভ দেখেন আমার ফোনটা আনলক হয়ে গেছে তো আমি একটু পর দেখাচ্ছি যে এখন আটটা পঁয়ত্রিশ বাসছে তো আটটা ছেচল্লিশ যখন হবে মানে এক মিনিট অন্তরন্ত আমার পাশেওটা চেঞ্জ হচ্ছে কিনা সেটা আমি দেখানোর জন্যে আবার আনলকটা আমি লক করে দিচ্ছি আমার ফোনটা দেখেন আটটা ছেচল্লিশ হয়ে গেছে লক করে দিলাম দেখেন জিরো এইট ফোর সিক্স দিলাম তা আনলক হয়ে গেলো ফোনটা আনলক হয়ে যাচ্ছে তো এইভাবে আপনার প্রতি মিনিট অন্তর আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হবে তো এই জন্য আপনার কিছুই করতে হবে না জাস্ট আপনি জানবেন যে আপনার ফোনের পাসওয়ার্ড হচ্ছে আপনার মোবাইলে বাজার টাইমটি এটা খুবই একটি ভালো অ্যাপ খুব দারুণ অ্যাপ তা আজকে এটুকুই বলার ছিল আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আজ আপাতত এটুকুই